শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে পানি বাড়তেই গঙ্গার তীরে বেরিয়ে আসছে গণক'বর। কাশ্মীরি নেতাদের সঙ্গে বৈঠক, রাজ্য মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি মোদির। তালেবানের একের পর এক এলাকা জয়ের রহস্য জানালেন গভর্নর। কৃষ্ণসাগরে আবারও কোনো উস্কানি দিলে ব্রিটেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি রাশিয়ার। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে আবারও বেরিয়ে গেলে ইরান কঠোর ব্যবস্থা নিতে পারে। ফিলিস্তিনের গাজার সকল রাস্তা ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল। এবং সবশেষ থাকছে কান্ডার পরিত্যক্ত আবাসিক স্কুলে 751 কবরের সন্ধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মৌসুমি বৃষ্টির সঙ্গে গঙ্গা নদীর পানির উচ্চতা বাড়তে থাকায় নতুন এক সংকটের মুখে পড়েছে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ শহর কর্তৃপক্ষ। পানি বাড়তে থাকায় নদীর তীরে বালু সরে গিয়ে বেরিয়ে পড়ছে শত শত মানুষের মৃতদেহ। ধারণা করা হচ্ছে করোনা মহামারীতে মৃত্যু হয়েছে সব মানুষের। গত দুই দিনে প্রয়াগরাজের বিভিন্ন খাল থেকে স্থানীয় এক সাংবাদিকের তোলা মোবাইল ভিডিওতে দেখা গেছে কর্তৃপক্ষ ভেসে যাওয়ায় সব মরদেহ জড়ো করছে। ভারতে করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত মে মাসে উত্তরপ্রদেশ এবং বিহারের বিভিন্ন এলাকায় গঙ্গা নদীতে বহু মৃতদেহ ভাসতে দেখা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এই চিত্র উঠে আসলে দেশটিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। করোনা ভাইরাস মৃতদেহের দেহ নদীতে ফেলা হয়েছে বলে সন্দেহ করা হলেও তা অস্বীকার করেছে উত্তরপ্রদেশ সরকার। তাদের দাবি, গঙ্গায় মৃতদেহ সৎকার সেখানকার মানুষের দীর্ঘদিনের নীতি। বুধবার প্রয়াগরাজ থেকে তোলা একটি ভিডিওতে দেখা গেছে সাদা গ্লাভসে হাত ঢাকে রয়েছে শহর কর্তৃপক্ষ মরদেহটি নদী থেকে তুলে নাই। আরেকটি ঘাট থেকে তোলা ছবিতে কাপড় মোড়ানো মরদেহ ভাসতে দেখা গেছে। এছাড়া একই ধরনের বেশ কিছু ভিডিও সংগ্রহ করেছেন স্থানীয় সাংবাদিকরা। মৃতদেহ সৎকারের সহায়তা করতে দেখা গেছে প্রয়াগরাজের মেয়র অভিলাষা গুপ্তবন্দীকে। তিনি দাবি করেছেন স্থানীয় অনেক সম্প্রদায়ের মধ্যেই নদীতে সমাহিত করার রেওয়াজ রয়েছে। তার মরদেহ নদীর তীরে পুঁতে ফেলা হয়, পরে এসব মৃতদেহ পাওয়া গেলে সৎকার করা হয় বলে দাবি করেছেন তিনি। জম্মু ও কাশ্মীরে স্বায়ত্ব শাসন বাতিলের পর প্রথমবারের মতো অঞ্চলটির মূলধারার রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দিল্লিতে মোদির বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে 3 ঘণ্টা স্থায়ী হয়। বৈঠক শেষে বের হয়ে কাশ্মীরি নেতারা জানিয়েছেন রাজ্য মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি। সম্প্রচার মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা গেছে। নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে যোগ দেন জম্মু এবং কাশ্মীরের 8টি রাজনৈতিক দলের 14 নেতা। এরই মধ্যে 4 জন সাবেক মুখ্যমন্ত্রী ছিলেন। 2018 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সরকারের উপর থেকে বিজেপি সমর্থিত প্রত্যাহার করে নেওয়ার পর থেকে অঞ্চলটিতে রাষ্ট্রপতি শাসন চলছে। কাশ্মীর রাজনৈতিক প্রক্রিয়ায় পুনরায় ফিরিয়ে আনাই এই বৈঠকের লক্ষ্য। এতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত ছিলেন। বৈঠকের সূত্রের বরাতে দিয়ে এনডিটিভি জানিয়েছে নরেন্দ্র মোদির কাশ্মীরের সংসদীয় আসন পুনর্নির্ধারণ প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন। 2019 সালে কাশ্মীর স্বায়ত্তশাসন এবং বিশেষ মর্যাদা বাতিলের পর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠানের আগে এসব আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে চায় মোদি সরকার। আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখলে সরকারি বাহিনী এবং তালেবানের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশ থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণা দিলে দেশজুড়ে আক্রমণ বাড়িয়ে দেয় তালেবান। আফগানিস্তানের জাতিসংঘের বিশেষ দূত দেব্রাহ লিওন্স জানিয়েছেন ইতিমধ্যে আফগানিস্তানের 370টি জেলার মধ্যে তালেবানের 50েরও অধিক জেলা দখল করে নিয়েছে। আফগানিস্তান সরকার আমলা কর্মকর্তা তালেবানের সাম্প্রতিক আগ্রাসন সন্দেহের চোখে দেখছেন। তালেবানের গোপন শক্তি যখন তাদের চিন্তিত করে তুলছে এমন সময় বিস্ময়কর তথ্য জানালো পাখতিয়া প্রদেশের বাসিন্দা এবং গভর্নর। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে আফগানিস্তানের এই প্রদেশটির 9টি জেলা দখল করে নিয়েছে তালেবান। প্রদেশটির বাসিন্দারা বলছে আফগান বাহিনী প্রতিরোধ ছাড়াই নিরাপত্তা চৌকি ত্যাগ করছে। বৃহস্পতিবার পাখতিয়া গভর্নর হালিম ফিদাই বলেছেন সেনাবাহিনীর মধ্যে কিছু সদস্যর ভেতরে ভেতরে তালেবানকে সহায়তা করছে, নিরাপত্তা বাহিনীর মধ্যে তালেবানের অনুপ্রবেশ ঘটেছে। তালেবানের অঞ্চল দখলে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া উপজাতি বড় ভাই রাও তালেবানকে সহযোগিতা করছে।
হালিম ফিদাই বলেন উপজাতি বড় ভাই এবং সেনাবাহিনীর মধ্যে তালেবান থেকে অনুপ্রবেশকারীদের উপস্থিতি বিপজ্জনক হারে বেড়েছে। এর ফলে তালেবান একের পর এক এলাকা দখল করে নিতে সক্ষম হচ্ছে। রাশিয়া ব্রিটেনকে সতর্ক করে বলেছে, কৃষ্ণ সাগরে আবারও যদি কোনো উস্কানিমূলক তৎপরতা চালায় ব্রিটিশ সেনারা, তাহলে তাদের বিরুদ্ধে নিশ্চিত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রুশ প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রিমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার এইসব কথা বলেছেন। ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডিস্ট্রয়ার সম্প্রতি যে উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে তার সমালোচনা করে দিমিত্রি পেসকভ একথা বলেছেন। তিনি বলেন, আমরা মনে করি ব্রিটিশরা উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে। দুঃখজনক হল যে এটি ইচ্ছাকৃত ছিল এবং প্রস্তুতি নিয়ে উস্কানি সৃষ্টি করা হয়েছে। গতকাল কৃষ্ণ সাগরে ব্রিটিশ নৌবাহিনী ওই ডিস্ট্রয়ার দিয়ে উস্কানিমূলক তৎপরতা চালায়। দিমিত্রি পেসকভ বলেন, ব্রিটিশরা কৃষ্ণ সাগরে জলসীমায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এটাই গ্রহণযোগ্য নয়। রাশিয়া বলছে, আমেরিকা যদি পরমাণু সমঝোতা থেকে আবারও বেরিয়ে যায় তাহলে ইসলামিক প্রজাতন্ত্র ইরান আগের চেয়ে কঠোর পদক্ষেপ নিতে পারে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উইলিয়ান্ড একথা বলেছেন। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন আলোচনা চলছে তখন তিনি একথা বললেন। গতকাল উইলিয়ান্ড এক টুইটার পোস্টে বলেছেন, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমেরিকা আবারও পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে না, তার নিশ্চয়তা কি? আমার মতে অতীত অভিজ্ঞতার বিষয়টি হতে পারে সবচেয়ে বড় নিশ্চয়তা। যদি আমেরিকা অতীত ভুলে পুনরাবৃত্তি করে তাহলে ইরানও পাল্টা ব্যবস্থা নিতে পারে, যা হবে আগের চেয়েও কঠিন। এই বিষয়টি কেউই চান না। 2018 সালের মে মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন। তবে সমঝোতার জন্য অন্য দেশগুলো ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন এবং রাশিয়া সমঝোতা থেকে বেরিয়ে যায়নি, বরং তারা আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। ইসরায়েলি সেনারা মাসাফের ইয়াত্রা অঞ্চলের গ্রামগুলো এবং হেব্রন শহরের মধ্যকার সংযোগকারী সকল রাস্তা ধ্বংস এবং অবরোধ করেছে। বুধবার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর অঞ্চলে ওই এলাকাগুলোতে এই ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। ইহুদি বসতি স্থাপন এবং দেয়াল নির্মাণ বিরোধী কমিটির সমন্বয়ক রাতেল আল জাবর বলেছেন, ইসরায়েলের সেনারা বুলডোজার দিয়ে শিব আল বুতুম এবং খাট্টেল আট ডাবি সম্প্রদায়ের সকল প্রধান সড়ক এবং কৃষি জমির রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। এই রাস্তাগুলো অন্য এলাকার সাথে তাদের যোগাযোগের জন্য ব্যবহৃত হতো। তিনি আরও বলেন, এই সকল পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে করে গ্রামবাসীদের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হয় এবং ফিলিস্তিনিদের তাদের ভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। অন্য কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকলে স্বাভাবিকভাবেই তাদেরকে তাদের জীবিকার জন্য অন্য স্থানে চলে যেতে হবে। ফিলিস্তিনিরা তাদের ভূমি থেকে চলে গেলে তাদের ভূমিগুলো ইহুদি বসতি স্থাপনকারীদের হাতে তুলে দেওয়া হবে। এভাবেই দক্ষিণ হেব্রনের পাহাড়ি এলাকাগুলোতে ইহুদি বসতি সম্প্রসারণ করা হবে। বিভিন্ন মানবাধিকার সংগঠন জোট এবং ফিলিস্তিনিদেরকে নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের কর্মীরা ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিভিন্ন প্রতিবেদন তৈরি করেছেন। তারা ইসরায়েল ফিলিস্তিনের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন। তারা ইসরায়েলের রাস্তা ধ্বংস করার ঘটনা সম্পর্কে বলেন, সকাল থেকে ইসরায়েলের একটি বড় সামরিক বুলডোজার মাসাফের ইয়াত্রা অঞ্চলের গ্রামগুলোর মধ্যে সংযোগ স্থাপনকারী বিভিন্ন সড়ক, প্রধান সড়ক এবং কৃষি জমিতে যাওয়ার রাস্তাগুলো ধ্বংস করছে এবং অবরোধ করছে। ইসরায়েলের সেনারা এবং গ্রামগুলোর মধ্যকার পানির সংযোগও কেটে ফেলেছে। মাসাফের ইয়াত্রা অঞ্চলের 17 গ্রাম এসব কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে। কানাডার সাসকুয়ান প্রদেশের পরিত্যক্ত একটি স্কুলে 751টি খুঁজে পেয়েছে দেশটির আদিবাসী সংগঠন দি কাউসেস ফার্স্ট নেশন। দ্য মেরিবেল ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল নামের স্কুলটি 1899 সাল থেকে 1997 সাল পর্যন্ত চালু ছিল। স্কুলটি 19 আর 20 শতকে দেশটির সরকার এবং ধর্মীয় কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত 130টিরও বেশি বাধ্যতামূলক বোর্ডিং স্কুলের অন্যতম। নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার জন্য এসব স্কুল চালু করা হয়েছিল। ধারণা করা হয় এসব আবাসিক স্কুলে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে 6,000-এরও বেশি শিশুর মৃত্যু হয়েছিল। এছাড়া শিক্ষার্থীদের শারীরিকভাবে নির্যাতনও করা হতো। রয়েছে যৌন নির্যাতনের অভিযোগও। এর আগে চলতি মাসে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পরিত্যক্ত আবাসিক বিদ্যালয়ে 215টি শিশুর কবরের সন্ধান পাওয়া যায়। এজন্য জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।